Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে পাঁচমিশালি সবজি ভাজি। ভাজি করার জন্য আমি এখানে কিছু পাঁচমিশালি সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আছে আলু, তারপরে গাজর, মূলা আর হচ্ছে পেঁয়াজকলি আর সিম, আর এখানে আছে ডিম। এখন আমি সবজিগুলো ভাজি করে নিব। ভাজি করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসে, এর মধ্যে দিয়ে দিব আমি কিছু আস্ত জিরা আর শুকনো মরিচ। শুকনো মরিচ আর জিরেগুলো ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। এখন দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মেরেছি আমি পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আর কিছুটা ভাজি হয়ে আসলে এক পাশে আমি ডিমটা ফেটে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নিয়ে রেখে আমি এর মধ্যে কিছু হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন ডিম আর পেঁয়াজগুলো আরও দুই তিন মিনিট নিয়ে রেখে ভেজে নিই। দু তিন মিনিট বেজে এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে মেরে এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে মেরে সবজিগুলো ভাজি করে নেব। আমি সবজিগুলো নেড়ে ছেড়ে ভাজি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ভাজা জিরার গুঁড়া। আর ধনিয়া পাতা নাই এই কারণে জিরার গুঁড়া দিলাম।
এখন আবারও 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। সবজিগুলো ভাজি করে নামিয়ে নিয়েছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।